से बाइट नो हाँ सीरियल नंबर 32 है। हाँ आध घंटा पड़े Sorry, 33. 33. देव बोलो हमें तो पास माता मारी अरे अरे घोड़ा अरे अधिक देवता देखिए देवता 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 कैमरा अरे बहन जी आप বিভিন্ন জায়গায় ইভিএম খারাপ হচ্ছে এবং একটা অভিযোগ উঠে আসছে যেটা পরিকল্পনা মাফিক सी इवीएम तो আমার ঘাটালু হয়েছিল যখন ঘাটালু হয়েছে আমি আমার চোখে দেখাও অনেকগুলো ইভিএম মেশিন খারাপ হয়েছে सी কি বলবো মানে ইফ আই ওয়ান্ট টু ব্লেম দেন আই হ্যাভ টু ব্লেম अदर पार्टी बट आई वुड नॉट রাদার ব্লেমিং आई रिक्वेस्ट इलेक्शन कमिश्नर के দ্রুতভাবে সেই ইভিএম মেশিনগুলোকে ঠিক করে নি ইনফ্যাক্ট আমার যখন ঘাটালে পোলিং হয়ে যাওয়ার পর তারপর দিন আমাদের যিনি বিরোধী দলের প্রার্থী আছে সেই ইভিএম মেশিন হ্যাম করা হচ্ছে এখন মাঝখানে খবর আসছে কি লাইক কন্ট্রোল রুমগুলোকে লাইক সিল করা হচ্ছে ওয়াইফাই কানেকশন যাতে না হয় যাতে কোনো লাইক কেউ এত পোলারাইজ না করতে পারে তো অনেকগুলো কথা উঠে আসছে আমি শুধু ইলেকশন কমিশনকে এটাই বলবো যে একদম ভালোভাবে ভোটটা যেন হয় আর ভোটে সুরক্ষিত থাকে 23 তারিখ অবধি। এই কেন্দ্রে আমি এত কিছু দেখলাম এই ইলেকশনে, মানে আমি আমার ঘাটালের কথা বলি, আমাদের বিরোধী দলের পার্টি আমার ঘাটালের কথা নিজের গাড়ি থেকে অন্য বিরোধী দলে এটা দিয়ে দেওয়া হয়েছে। তো আমি মানে ইনফ্যাক্ট আমাদের কাছে ভিডিও ছিল আমার কাছে যে ওনার গাড়ি থেকে নেমে যে প্রথম পাথরটা মারেছে তার গাড়ি থেকে বেরোনো একটা লোক। তো এবারে অনুপম আমার খুব ভালো বন্ধু, অনুপমকে শুভেচ্ছা জানাই। এবার আমার কিছু বলেন, ইলেকশন কমিশন আছে, এখানে বডিস আছে যারা এই ইনকোয়ারি হাউস যদি হয় তাহলে আমার মনে হয় কি ভালো ফল হওয়া উচিত। আই থিঙ্ক টিএমসি শুড গেট আ গুড নাম্বার অফ সিটস। মানুষ যাকে ভালোবেসে ভোটটা দেবে, মানুষ যাকে বেশি বিশ্বাস করে তার প্রতি ভোটটা বেশি আছে। তুমি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো তো তৃণমূলের ভয় পাওয়ার বা কিছু দরকার নেই। আই থিঙ্ক মানুষ এখনও যদি আমরা মিডিয়াকে যদি ভুলে যাই, মিডিয়া যে টিভিতে যা বলছে সেটা যদি গ্রাউন্ড লেভেলে মানুষ এখনও তৃণমূলের সঙ্গে আছে, এবারে কতদিন আমরা এটাকে ধরে রাখতে পারবো সেটা এই 5 বছর দেখা যাবে। আমি একটাই বলবো, থ্যাংক গড আর ইলেকশনটা শেষ হলো আজকে। আর তোমাদের জন্য শান্তি, আমাদের জন্য শান্তি, কারণ এত লম্বা একটা 7 ফেজেস ধরে ইলেকশন, প্রত্যেকটা মানুষ কর্মী থেকে প্রত্যেকটা দলের কর্মী থেকে আরম্ভ করে সবাই এই গরমে লড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট মানুষও মানে টিভি চালু করলে ওই নেগেটিভিটি, এই চিৎকার, এই চেঁচামেচি, এটা আমি প্রথম দিন থেকে বলছি আর ভোট চাওয়ার জন্য এত চিৎকার চেঁচামেচি করতে হয় না। মানুষের কাছে পৌঁছে আপনার দল এবং আপনি কি করুন সেটা বললেই তো হয়। মানে এই আজকের পর থেকে আমার মনে হয় এই চিৎকার চেঁচামেচিটা কোথাও যেন বন্ধ হবে। এবারে আমাদের শুধু শুনতে হবে এক্সিট করলে সব কিছু, এইটা 3-4 দিন আছে। আমি ব্যক্তিগতভাবে এই কারণে খুশিকে ফাইনালি এই 2 মাস ধরে যে টানা একটা 7 ফেজ ধরে ইলেকশনটা চলছিল সেটা এবারে আজকে মোটামুটি একটা জায়গায় হলো। এবারে মানুষ ভোট দিয়ে দিয়েছে, মানুষ তাদের যেটা ভেবেছিলেন গত 5 বছর ধরে বা গত 2 মাস ধরে বা আজকে দিনে সেটা তাই ব্যালট বক্সে ভর্তি করে আজকে দিয়ে দিয়েছেন। 23 তারিখে যখন খুলবে আমরা সবাই জানতে পারবো কোন দলটা কোন প্রার্থীটা এগিয়ে আছে। যেই এগিয়ে থাকুক না কেন আমি এটাই বলবো সবাইকে যে যেই জিতুক না কেন আমার দেশটা যেন না হারে, যেই হারুক না কেন আমার দেশটা যেন সবসময় জিতে থাকে। এইটার জন্যই ভোটটা আমি ব্যক্তিগতভাবে আমি জিততেই চাই তা নয়, আমার দেশটা যেন জিতে। টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড তরকা আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।